আজকের ভিডিওতে আমি তোমাদের ডাবল কলম ক্যাশবুকে দুটো প্রবলেম দেখাবো প্রথম প্রবলেমটা দেখো ফ্রম দ্য ফলোইং ইনফরমেশান প্রিপেয়ার এ ডাবল কলম ক্যাশবুক উইথ ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক কলম অ্যান্ড ব্রিং ডাউন দ্য ব্যালেন্সেস এবার একটা ডাবল কলাম বুক করতে বলেছে এখানে ট্রানজাকশানগুলো দেওয়া আছে এবং এই ট্রানজাকশানগুলোকে নিয়ে আমাদের ডাবল কালাম বুকটা করতে হবে আমার আগের ভিডিওতে তোমরা দেখবে আমি যে ডাবল কালাম বুকটা দেখিয়েছি সেখানে ব্যাঙ্কে ফেভারেবল ব্যালেন্স ছিল কিন্তু এখানে আমি দেখিয়েছি যে ব্যাঙ্কে ওভার ব্যালেন্স আছে তাহলে যখন ব্যাঙ্কে ওভার ব্যালেন্স থাকে তখন আমরা কোন দিকে ব্যালেন্সটা বসাবো এবং কিভাবে অঙ্কটা করব সেটাই আমি তোমাদের এই প্রবলেমে দেখাবো দেখো টু থাউজেন্ড জানুয়ারি ওয়ান ক্যাশ ইন হ্যান্ড বলে দিয়েছে এইট আর ব্যাঙ্ক ওভারড্রাফ বলে দিয়েছে টু তাহলে আমরা ক্যাশবুকটা সঙ্গে সঙ্গে করি তাহলে আমাদের করতে সুবিধা হবে দেখো ক্যাশবুক আমরা হেডিং করেছি এখানে যেহেতু কারো নাম বলা নেই সেহেতু আমি লিখিনি কিন্তু কারো নাম বলা না থাকলেও তোমরা লিখে নেবে ইন দ্য বুক শফ বলে ডট ডট দিয়ে দেবে ঠিক আছে ক্যাশবুক হেডিং করলাম ডেবিট ক্রেডিট লিখলাম এবার ব্যালেন্সগুলো বলে দিয়েছে আমরা ব্যালেন্সটা বসাচ্ছি ক্যাশ ইন হ্যান্ডের ব্যালেন্স সব সময় আমরা জানি ডেবিট ব্যালেন্স হয় তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ডেটটা দেখো কীভাবে আমি লিখেছি জানুয়ারি ওয়ান টু ব্যালেন্স ডাউন এইট থাউজেন্ড আর ব্যাংক ওভার ড্রাফট রয়েছে মানে ব্যাংকের কাছ থেকে আমরা লোন নিয়েছি তার মানে লোন হলে ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে ক্রেডিট ব্যালেন্স হলে আমরা ক্রেডিট সাইডে বসাবো দেখো আমি ক্রেডিট সাইডে জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি বসিয়েছি বাই ব্যালেন্স ব্রডডাউন বলে ব্যাঙ্কের ঘরে টু পরের ট্রানজাকশান দেখো তিন তারিখে পেইড স্যালারিস ওয়ান সিক্স হান্ড্রেড তাহলে তিন তারিখে পেমেন্ট সাইড মানে ক্রেডিট সাইডে আমরা করে দিলাম বাই স্যালারিজ অ্যাকাউন্ট কিসে দেওয়া হয়েছে বলা নেই মানে আমরা ক্যাশে ধরে নেব সেই জন্য ক্যাশের ঘরে আমি বসিয়েছি বাই স্যালারিস অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ন্যারেশান লিখতেই হবে বিং স্যালারি পেইড চার তারিখে দেখো রিসিভ ফ্রম কুনাল চেক রুপিস সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড তাহলে চার তারিখে কুনালের কাছ থেকে চেক পাওয়া গেছে তাহলে টু কুনাল অ্যাকাউন্ট বলে আমরা কোন ঘরে বসাবো সেটা একটু আমাদের বুঝে নিতে হবে আমরা দেখতে পাচ্ছি চার তারিখে কুনালের কাছ থেকে চেকটা পাওয়া গেছে কিন্তু চেকটা ডিপোজিট হয়েছে পাঁচ তারিখে তার মানে চার তারিখে এই চেকটা ক্যাশে ছিল তো যেদিন আমরা চেকটা পেলাম মানে চার তারিখে তাহলে ক্যাশের ঘরে আমরা এই চেকের অ্যামাউন্টটা রেকর্ড করব কারণ ওটা ওই দিন ক্যাশ বক্সে আছে তাহলে কুনাল অ্যাকাউন্ট কে আমরা ডেবিট সাইডে বসাচ্ছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কুনাল অ্যাকাউন্ট সেজন্য একটু কুনাল অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে বসিয়েছি ছ হাজার আটশো টাকা এরপরে দেখো পাঁচ তারিখে ওই চেকটা ব্যাঙ্কে ডিপোজিট হয়ে গেছে ডিপোজিটেড কুনাল চেক ইন্টু ব্যাঙ্ক তাহলে এবার কন্ট্রা এন্ট্রি হবে কারণ ক্যাশ বক্স থেকে চেক চলে যাচ্ছে ব্যাঙ্কে তাহলে ব্যাংকের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে ক্যাশের অ্যামাউন্ট কমে যাচ্ছে তাহলে দেখো পাঁচ তারিখে কন্ট্রা এন্ট্রি করে দিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ মানে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে ছ হাজার আটশো বিং চেক ডিপোজিটের দেখো কন্ট্রা সেই জন্য লেজার পুলিওর ঘরে সি লিখেছি টু ক্যাশ অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে ছ হাজার আটশো বিং চেক ডিপোজিটের ন্যারেশন লিখেছি লেজার পুলিওর ঘরে সি উল্লেখ করেছি ছ তারিখে দেখো ক্যাশ সেলস রুপিস ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড তাহলে ছ তারিখে সিম্পল এন্ট্রি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড এবার দেখো আট তারিখে ডিপোজিটেড ক্যাশ ইন্টু ব্যাংক টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড তাহলে এটাও কন্ট্রা এন্ট্রি হবে অ্যাকাউন্ট ডেবিট বিং ক্যাশ ডিপোজিটেড ক্যাশের থেকে কমিয়ে দিয়েছি কন্ট্রা লিখেছি আট তারিখে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে ব্যাংকে বাড়িয়ে দিয়েছি কন্ট্রা লিখেছি বিং ক্যাশ ডিপোজিটেড লিখে দিয়েছি এরপরে দেখো বারো তারিখে বারো তারিখে কি আছে পেইড কমিশন বাই চেক রুপিস সেভেন হান্ড্রেড তাহলে বারো তারিখে আমরা এন্ট্রি করছি বাই কমিশন অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে সেভেন হান্ড্রেড বিং কমিশন পেইড এবার চোদ্দো তারিখে এসো রিসিভড আ চেক ফর গুড সোল্ড অ্যান্ড পেইড ইন্টু ব্যাঙ্ক ইমিডিয়েটলি তাহলে চোদ্দ তারিখে দেখা যাচ্ছে একটা চেক পাওয়া গেছে গুড সেল করে মানে পণ্য বিক্রয় করে এবং সেটা সঙ্গে সঙ্গে ব্যাংকে ডিপোজিট করে দেওয়া হয়েছে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হয় তাহলে চোদ্দ তারিখে দেখো আমরা এন্ট্রি করেছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস ব্যাংকের ঘরে আমরা বসিয়েছি তিন হাজার চারশো দেখো আমরা ব্যাংকের ঘরে বসিয়েছি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এই যে এইটা ক্যাশের ঘর এটা ব্যাংকের ঘর তাহলে চোদ্দো তারিখে দেখো টু সেলস অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে আমরা বসিয়েছি থ্রি থাউজেন্ড ফোর বিং চেক রিসিভ ফর গুড সোল্ড অ্যান্ড পেড ইন টু ব্যাঙ্ক ন্যারেশানটা পুরো আমরা লিখে দিয়েছি এরপরে দেখো কি আছে আমি একটু সামনে রেখে নিচ্ছি তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে সতেরো তারিখে উইথড্রন ক্যাশ ফ্রম ব্যাঙ্ক ফর অফিস ইউজ রুপিস ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড তাহলে সতেরো তারিখে আমাদের ক্যাশ উইথড্রন হচ্ছে অফিস ইউজের জন্য কন্ট্রা এন্ট্রি হবে তাহলে দেখো বাই ক্যাশ অ্যাকাউন্ট ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হয়েছে তাহলে ব্যাঙ্কের অ্যামাউন্টটা কমে যাচ্ছে ওয়ান আর ক্যাশের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ক্যাশে এনেছি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড দেখো ন্যারেশন লিখে দিয়েছি বিং ক্যাশ উইথড্রন ফর অফিস ইউজ কন্ট্রা লিখেছি এপাশেও পাশেও কন্ট্রা লিখে দিয়েছি এরপরে দেখো সতেরো তারিখের পর কোনটা আছে আঠেরো তারিখ উইথড্রন ক্যাশ ফ্রম ব্যাঙ্ক ফর পার্সোনাল ইউজ রুপিস ফোর হান্ড্রেড তাহলে পার্সোনাল ইউজের জন্য যখন উইথড্রন হয় তখন সেটা হয় ড্রয়িংস এটা ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছে তাহলে আঠেরো তারিখে দেখো আঠেরো তারিখে আমরা এন্ট্রি করছি বাই ড্রয়িংস অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘর থেকে চারশো টাকা আমরা কমিয়ে দিয়েছি বিং ক্যাশ উইথড্রন ফর পার্সোনাল ইউজ এরপরের ট্রানজাকশানটা দেখো কুড়ি তারিখে পারচেস গুডস ফর ক্যাশ রুপিস ওয়ান তাহলে কুড়ি তারিখে আমরা চলে যাচ্ছি বাই পারচেস অ্যাকাউন্ট বলে পারচেস গুডস ফর ক্যাশ বলে দিয়েছে তাহলে ক্যাশের অ্যামাউন্ট কমে যাবে তাহলে দেখো আমরা ক্যাশের অ্যামাউন্টই কিন্তু কমিয়ে দিয়েছি ক্যাশের অ্যামাউন্ট আমরা কমিয়ে দিলাম এক হাজার টাকা বিং গুডস পারচেস বলে চব্বিশ তারিখে এসো চব্বিশ নয় বাইশ তারিখে তা কুড়ির পরে বাইশ তারিখ আছে রিসিভড এ চেক ফ্রম সোমনাথ রুপিস ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড আর চব্বিশ তারিখে দেওয়া আছে দেখো এন্ডোরস সোমনাথ চেক ইন ফেভার অফ কনক তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাইশ তারিখে সোমনাথের কাছে চেকটা পাওয়া গেছে সেটা বাইশ আর তেইশ এই দু দিন ক্যাশ বক্সেই ছিল তাহলে বাইশ তারিখে যখন চেকটা সোমনাথের থেকে পেয়েছে তার মানে ক্যাশ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব। আর সোমনাথকে আমরা ক্রেডিট করে দেবো কারণ সোমনাথ আমাদের ডেটার তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সোমনাথ তাহলে ডেবিট সাইডে দেখো বাইশ তারিখে আমরা করছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সোমনাথ অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে দেখো আমরা লিখে দিয়েছি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড বিং চেক রিসিফট বুঝতে পেরেছ এরপরে দেখো চব্বিশ তারিখে কি বললাম এনডোর সোমনাথ চেক ইন ফেভার অফ কনক কনক আমাদের ক্রেডিটার কারণ কনককে আমরা চেক দিয়ে দিচ্ছি মানে কনক আমাদের ক্রেডিটার তাহলে কনককে যখন চেকটা দিয়ে দিচ্ছি ক্যাশ বক্স থেকে চেকটা বার করে পেছনে সই করে আমরা কনককে দিয়ে দিলাম তার মানে কনক অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল ক্যাশ বক্স থেকে চলে গেল মানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাচ্ছে তাহলে দেখো আমরা করে দিচ্ছি চব্বিশ তারিখে বাই কনক অ্যাকাউন্ট বলে ক্যাশকে আমরা কমিয়ে দিচ্ছি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড বিং সোমনাথ চেক ইনডোর্সড ঠিক আছে আগের দিন আমি থিওরিতে এটা আলোচনা করেছিলাম আজকে তোমাদের আমি প্র্যাকটিক্যাল অঙ্কে এটা দেখিয়ে দিচ্ছি আঠাশ তারিখে দেখো উইথড্রন ক্যাশ ফ্রম অফিস ক্যাশ বক্স ফর পার্সোনাল ইউজ তাহলে আগের বার ব্যাঙ্ক থেকে তোলা হয়েছিল এবার ক্যাশ বক্স থেকে পার্সোনাল ইউজের জন্য ক্যাশ টাকা তুলে নেওয়া হয়েছে তাহলে আঠাশ তারিখে বাই ড্রয়িংস অ্যাকাউন্ট বলে থ্রি হান্ড্রেড ক্যাশ থেকে আমরা কমিয়ে দিয়েছি বিং ক্যাশ উইথড্রন ফর অফিস ইউজ ফর ফ্রম অফিস ক্যাশ বক্স ফর পার্সোনাল ইউজ বিং ক্যাশ উইথড্রন ফ্রম অফিস ক্যাশ বক্স ফর পার্সোনাল ইউজ ঠিক আছে এটা ড্রয়িংস হয়ে গেল এবার তিরিশ তারিখে এসো ইন্টারেস্ট চার্জড পাই ব্যাংক অন ওভার ব্যালেন্স আমরা ওভার ব্যাংক ব্যাঙ্ক ব্যালেন্স দেখেছিলাম তাহলে আমরা কী বলেছিলাম যদি ব্যাঙ্ক ওভারড্রাফ্ট থাকে তাহলে ব্যাঙ্কে ইন্টারেস্ট দিতে হয় তাহলে ব্যাঙ্ক সেই ইন্টারেস্টটাই চার্জ করেছে একশো পঞ্চাশ টাকা তার মানে এটা খরচ তাহলে দেখো ক্রেডিট সাইডে আমরা এনেছি বাই ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ওভারড্রাফট অ্যাকাউন্ট বলে ব্যাঙ্কে আমাদের কিন্তু আরও কমে গেছে একশো পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখে দিচ্ছি বিং ইন্টারেস্ট চার্জড বাই ব্যাঙ্ক অন ওভার ড্রাফট ব্যালেন্স হলো আরেকটা দেখো ব্যাঙ্ক চার্জেস ডেবিটেড বাই ব্যাংক আবার ব্যাংক ব্যাঙ্ক চার্জেসও কেটে নিয়েছে তিরিশ টাকা তাহলে তিরিশ তারিখে আরেকটা এন্ট্রি হবে বাই ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট বলে তিরিশ টাকা বিং ব্যাংক চার্জেস ডেবিটেড বাই ব্যাংক ক্লিয়ার হলো এইবার একত্রিশ তারিখে ডিপোজিটেড অল ক্যাশ ইন্টু ব্যাঙ্ক ইন এক্সেস অফ রুপিস ওয়ান থাউজেন্ড এই অঙ্কটা এটাই দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে অন্যান্য ডাবল কলাম ক্যাশবুকে আমরা কি করি আমরা ব্যালেন্সটা বের করি এখানে কিন্তু আমাদের ক্যাশ ব্যালেন্সটা বলা আছে বলা আছে যে ডিপোজিটেড অল ক্যাশ ইন টু ব্যাঙ্ক ইন এক্সেস অফ রুপিস ওয়ান মানে ক্যাশে এক হাজার টাকা রেখে বাকি টাকাটা ব্যাংকে জমা করে দিতে হবে তার মানে এই যে এক হাজার টাকাটাই আমাদের হবে ক্যাশ ব্যালেন্স আর বাদ বাকি যে অতিরিক্ত টাকাটা থাকবে সেটা কন্ট্রা এন্ট্রির মাধ্যমে আমরা ব্যাংকে ডিপোজিট করে দেবো ব্যাঙ্কে জমা দিয়ে দেবো তাহলে ডিপোজিটেড অল ক্যাশ ইনটু টু ব্যাঙ্ক ইন এক্সেস অফ রুপিস ওয়ান তাহলে এই অঙ্কটায় দেখো স্পেশালিটিটা কি হচ্ছে একত্রিশ তারিখে আমরা প্রথমে লিখে নেব বাই ব্যালেন্স ক্যারেট ডাউন একটু জায়গা ছেড়ে দিয়ে লিখে নেবে বাই ব্যালেন্স ক্যারেট ডাউন বলে এক হাজার এবার তোমরা ডেবিট সাইডটা এখানে যেটা করেছি আমি অঙ্কটা সরিয়ে দিচ্ছি দেখো এখানে ডেবিট সাইডে আমরা যা যা পেয়েছি সেটাকে টোটাল করলাম টোটাল করে দেখলাম বাইশ হাজার নশো এলো এবার ক্রেডিট সাইটটাও আমরা টোটাল যখন করলাম করে বাইশ হাজার নশ থেকে কমই হবে তাহলে যতটা ব্যালেন্স থাকছে এই যে ব্যালেন্সটা এবার এটা কিন্তু ব্যালেন্স বেরোবে ব্যালেন্স এই ব্যালেন্স ক্যারেট ডাউনটা বলে দেওয়া আছে কারণ বলা আছে ডিপোজিটেড অল ক্যাশ ইনটু ব্যাঙ্ক ইন এক্সেস অফ রুপিস ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা করে দেওয়া হয়েছে তাহলে এটা বলে দেওয়া আছে এইটা আমাদের ব্যালেন্স বেরোবে আর এই যে ব্যালেন্সটা বেরোলো এই ব্যালেন্সটা কন্ট্রা এন্ট্রির মাধ্যমে আমরা ব্যাংকে ডিপোজিট দেখাবো তাহলে ব্যাংকে ডিপোজিট দেখাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট মানে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে সাত হাজার ব্যালেন্স বেরিয়েছে বিং ক্যাশ ডিপোজিটেড ইন্টু ব্যাংক ক্যাশের ঘরে গিয়ে ডেবিট সাইডে আমরা করে দিচ্ছি টু ক্যাশ অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে লিখে দিচ্ছি সাত হাজার আটশো কারণ এখানে আমরা কি করলাম বলেছে এই যে টাকাটা এই টাকাটা ব্যাংকে জমা করে দেওয়া হয়েছে তাহলে ক্যাশের এই যে ব্যালেন্সটা বেরোলো এই ব্যালেন্সটা আমরা এবার ব্যাংকে জমা করে দিলাম সাত হাজার আটশো বিং ক্যাশ ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক দেখো কন্ট্রা দেখিয়ে দিয়েছি ঠিক আছে বুঝতে পারলে এটা অন্যান্য অঙ্কে আমরা কি করি আমরা এই ব্যালেন্সটা বের করি এই অঙ্কটা স্পেশালিটি হচ্ছে এখানে এই ব্যালেন্সটা বলা আছে তাহলে আগে আমাদের ক্যাশ ইন হ্যান্ডের ব্যালেন্সটা বসিয়ে নেবে বসিয়ে নিয়ে এই ব্যালেন্সটা বের করবে বের করে এটাকে কি করবে ব্যাঙ্কে ডিপোজিট দেখাবে ঠিক আছে তাহলে এই সাইডটা হয়ে গেল এইবার আমরা ব্যাংকের ব্যালেন্স বের করতে পারবো তাহলে এবার ব্যাংকের ঘরে এটা টোটাল করো টোটাল করে দেখো কত হয়েছে টোটাল করে দেখবে পেরিয়েছে কুড়ি হাজার ছশো আর এই পাঁচটাতেও টোটাল করো টোটাল করে দেখবে ব্যাংকের ব্যালেন্স আছে পনেরো হাজার ছশো কুড়ি এটা জানুয়ারি মাসে জানুয়ারি মাসে একত্রিশ দিনে হয় তাহলে থার্টি ফার্স্টে ব্যালেন্স ক্যারেড ডাউন হলো ক্যাশেও এক হাজার তাই আমাদের বলেছিল রাখতে আর ব্যাঙ্কে পনেরো হাজার ছশো কুড়ি সেটাই আমরা ফেব্রুয়ারি মাসে গিয়ে ডাউন করছি টু ব্যালেন্স ব্রডডাউন ক্যাশে ওয়ান থাউজেন্ড ব্যাঙ্কে ফিফটিন সিক্স হান্ড্রেড টোয়েন্টি ক্লিয়ার বুঝতে পেরেছো অঙ্কটা অঙ্কটা এটাই স্পেশালিটি যে আমরা অন্যান্য অঙ্কে এই ব্যালেন্সটা বের করি এই অঙ্কটাতে আমরা কত ডিপোজিট করব। সেইটা আমাদের ব্যালেন্সিং ফিগার হিসেবে আসবে এবং সেটা আমরা ব্যাঙ্কে ডিপোজিট হিসেবে দেখাবো কন্ট্রা এন্ট্রি করে ক্লিয়ার